আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো টমেটোর জুস তৈরি করে। তাহলে চলুন দেখে নিই টমেটোর জুস তৈরি করতে কি কি লাগছে। টমেটো জুস তৈরি করার জন্য এখানে কিছু টমেটো আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করব। আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি, আর পানি নিব পরিমাণ মতো। এখানে একটা ব্লেন্ড নিয়েছি। এখন এই ব্লেন্ডারে সব উপকরণগুলো মিশিয়ে নেব। পরে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো আর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারে বসিয়ে দেব। আগে দর্শক হয়ে গেল, এখন আমি এটা ছ্যাঁকনা দিয়ে ভালো করে ছেঁকে নেব। আমি এটা ছাঁকার জন্য এরকম একটা নিলাম, ছেঁকে নেব ভালোভাবে। চামচ দিয়া ভালোভাবে এটা ছেঁকে নেব। দর্শক ছাঁকার পর এরকম পাতলা হয়ে গেছে, শুধু রসটুকু নিয়েছি। এখন এই মুহূর্তে সামান্য লেবু রস দিয়ে দিচ্ছি। এবার এটা পরিবেশন করব। হ্যাঁ প্রিয় দর্শক, এখন আমি জুসটা ঢেলে দিলাম। হ্যাঁ প্রিয় দর্শক, হয়ে গেল আমার টমেটোর জুস তৈরি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ।